নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে সোনার সংসারে, মানে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের এই সংসারে, যেখানে এখন চুটিয়ে হই হই করে শুধুই চৈত্র উৎসব, চৈত্র উৎসব অ্যান্ড চৈত্র উৎসব। তো চৈত্র উৎসবের এই সময়টাতে আপনাদের জন্য বিশ্বজিৎ কি কি এনেছে, বিশ্বজিৎ আমাকেও বলেনি, আপনাদের সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাবো, একদমই সারপ্রাইজ থাকুক না সব কিছু। আর সোমা বলেছেন না যে সোনার বাংলা ফ্যাশন প্রাইভেট লিমিটেড মানে একটা সুন্দর মিষ্টি সম্পর্কের বিশ্বাসের একটা সংসার, সেই সংসারে যদি নতুন কিছু চমক থাকে কেমন লাগে? গরম পড়েছে আমি জানি, প্রত্যেক জায়গায় টেম্পারেচারের আপ অ্যান্ড ডাউন হচ্ছে, কিন্তু আমি সেই জন্যই বলে রাখবো আপনাদেরকে, এটা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে একটা বিশেষ অনুরোধ যে এই যে ওয়েদার, সেই ওয়েদারটাকে থেকে বাঁচার জন্য নিজের ফুড হ্যাবিটটাকে প্লিজ একটু চেঞ্জ করুন, ছোটোটা বিশেষ করে চেঞ্জ করো। তোমরা একটু ডায়েট অনেকেই ফলো করো, বাট ডায়েট মানে কিন্তু না খেয়ে থাকা নয় সময়, যেটা আমরা গল্প করছিলাম। এখনকার টিনেজরা ভীষণ ডায়েট মেনটেন করতে চায়, মানে কিছু না খেয়ে অনেকক্ষণ এমটি স্টমাক থেকে গেলো, তাতে কিন্তু তোমাদের শরীরের অনেক বেশি ড্যামেজ বা ক্ষতি হতে পারে। খাওয়া দাওয়া হালকা করো এবং স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড প্লিজ স্ট্রিক্টলি অ্যাভয়েড করো। পাশাপাশি একটু ওয়াটার ইনটেকটা বাড়িয়ে দাও, সেটা সিনিয়র থেকে জুনিয়র সবাইকে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম। এবং আরেকটা রিকোয়েস্ট, প্লিজ যারা বাড়িতে বয়োজ্যেষ্ঠ বা বয়োজ্যেষ্ঠা যারা আছেন, তাদেরকে বিশেষ কারণ ছাড়া বাইরে একা বেরোতে দিও না, কারণ এখন যা টেম্পারেচার মানে লেভেল, সেটাতে তাদের শারীরিক অসুস্থতা যখন তখন অন দ্য ওয়েও হতে পারে। প্লিজ ওদেরকে বা আপনারা যারা সিনিয়র রয়েছেন, তারা কিন্তু অবশ্যই তাদের সাথেকে একজন কাউকে দেবেন যে তাকে সঠিকভাবে যদি কোনো রকম হয়, বিভিন্ন রকম ব্যাঙ্কিং সেক্টর বিভিন্ন জায়গায় যাতায়াত করতেই হয় মানুষের, যাদের কেউ থাকে না তাদেরকে একা বেরোতেও হয়, তাদেরকে আমি বলছি প্লিজ আপনারা একটু কাউকে সাপোর্ট নিয়ে বেরোন, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা হলে যেন আপনারা প্রপার কেয়ারটা পান। এটা একটা বিশেষ অনুরোধ সোনার বাংলার পক্ষ থেকে। আর যেটা সব থেকে বলার বিষয়, সেটা হচ্ছে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেডে চলছে এখন চৈত্র উৎসব, 10-50% ডিসকাউন্ট, এবং আমরা ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে, ভীষণভাবে আপ্লুত আপনাদের মানে ফিডব্যাকের জন্য, যে আপনারা বহু দূর দূরান্ত থেকে, মানে প্রত্যেক দিন আমাকে এটা বলতেই হয় সে কোথায় সোনারপুর এক্সট্রিম বারুইপুর, কোথায় আপনার টালিগঞ্জ, কোথায় বেহালা জোকা, কোথায় আপনার কসবা, কলকাতার কোন জোন থেকে আপনারা আসছেন, ইভেন নর্থ কলকাতা মানে ইস্ট কলকাতা, সাউথ কলকাতা, সব জায়গা থেকে কিন্তু আপনারা এসেছেন। এবং তার পাশাপাশি সময় এটা আমাদের অনেক বড় প্রাপ্তি, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা আসছেন, যেমন বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন বাই কারে শুধুমাত্র সোনার বাংলায় আসবে বলে, এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। সবসময় সোনার বাংলার এই যে সার্ভিস বলুন বা সোনার বাংলার এই যে প্রতি ভালোবাসা বা আশীর্বাদটা সবসময় যেন আপনাদের থাকে, আপনাদের সহযোগিতা চাই, কারণ উইদাউট ইউ উই আর নাথিং। সোনার বাংলা আজকে যে বেঞ্চমার্কটা তৈরি করেছে, সেটা এক্সক্লুসিভ কালেকশনস হোক বা ফেসবুক পেজের মাধ্যমে হোক বা ইউটিউব পেজের মাধ্যমে হোক, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং শুভকামনা ছাড়া কিন্তু সোনার বাংলা একটা পাও এগোতে পারে না। সেই জন্য তারা আপনারা যখন এই প্রাইম টাইমটাকে বিশেষভাবে উপভোগ করেন, সেই জন্য আমাদেরও বক্তব্য অনেক কিছু থাকে যে সোনার বাংলা মানে কিন্তু কোনো শাখা নেই, উই হ্যাভ নো ব্রাঞ্চ, আমাদের কোনো রকম শাখা নেই। যারাই আপনাকে বলবে যে সোনার বাংলা নতুন দোকান, ভীষণভাবে মিসগাইড করার চেষ্টা করবে পুরুষ এবং মহিলা নির্বিশেষে, প্লিজ তাদের কোনো কথায় আপনারা কর্ণপাত করবেন না, সরাসরি প্রতিষ্ঠানে আসবেন। নাম, আমাদের দোকানের নামটা আমি আরেকবার বলে রাখি যারা ভিউ নিউ ভিউয়ার্স, সোনার বাংলা ফ্যাশন প্রাইভেট লিমিটেড। এটা পুরো আমাদের একটা হোর্ডিংস রয়েছে, নেম প্লেটস রয়েছে, শপে আসার আগে বা ঢোকার আগে প্লিজ এইগুলো চেক করে নেবেন। এবং অবশ্যই যে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে 8017255403, এটা আপনারা কলও করতে পারবেন বা হোয়াটসঅ্যাপও করতে পারবেন, আর যারা 9874045693 এই নাম্বারটা আপনারা কল করতে পারেন। দেখুন একদম টিভি স্ক্রিনের বক্সে একটা যাচ্ছে হেল্পলাইন নাম্বার বলে, এই দুটো নাম্বারে ফোন করবেন, ফোন করলেই আপনার প্রপার রোড ডিরেকশন, কীভাবে আসবেন, কোথায় আসবেন, কীভাবে কার সাথে এসে যোগাযোগ করবেন, সে সমস্ত কিছু আপনারা সহযোগিতামূলক নাম্বারটাতে পেয়ে যাবেন। এবং মাথায় রাখবেন সোনার বাংলা কিন্তু এখন 14 এপ্রিল অবধি কিন্তু প্রতিদিন খোলা, মানে বৃহস্পতিবারগুলো কিন্তু খোলা থাকছে, সপ্তাহে 7 দিনই আমরা ওপেন রয়েছি। সার্ভিস টাইমিংটা আমি বলে দেবো, সকাল 11টা থেকে রাত্রি 8টার মধ্যে আসতে হবে। আর যে কোনো কেনাকাটা 10% থাকছে, আপ টু 50% অফ দি ডিসকাউন্টস। আজকে আমরা কিন্তু একটু এক্সক্লুসিভ কিছু সামার ফ্রেন্ডলি কালেকশনস নিয়ে এসেছি, যেখানে থাকছে লিনেন, যেখানে থাকছে ট্রেডিশনাল সিল্ক হ্যান্ডলুম, মানে গদওয়ালস থেকে শুরু করে পচমপল্লি থেকে শুরু করে কত ভ্যারাইটি, আসাম সিল্ক, আপনার ডোপিয়ান, একটু প্যাস্টেল শেডস অফ সামার ফ্রেন্ডলি বেনারসি, যেগুলো আপনারা সচরাচর কালারগুলো একদমই ট্রাই করেননি, তার সাথে ড্রেস, কত কিছু রয়েছে। চলুন লেটস স্টার্ট, একদম দেখা শুরু করি। আর অবশ্যই মাথায় রাখবেন আমাদের কিন্তু এখন আপাতত চলছে মানে সিওডি ফেসিলিটিস, যেটা বলি ক্যাশ অন ডেলিভারি, কলকাতার মধ্যে কিন্তু একদমই ফ্রি অফ কস্ট। সুতরাং আপনারা বুকিং করবেন এবং বুকিং নাম্বারসটা ভালো করে মেনশন করবেন উইথ ইওর নাম অ্যান্ড লোকেশন। যারা হোয়াটসঅ্যাপে বুকিং করবেন তারাও কিন্তু আপনাদের নাম এবং লোকেশন দিয়ে বুকিং করবেন, স্ক্রিনশটও বলতে পারেন বা প্রোডাক্টের নাম্বারটা বলতে পারেন। দেখো গরমে লিনেন ছাড়া আর কি চাই, সত্যিই তাই, গরমে লিনেন ছাড়া আর কি বাজে। S1 আজকের একদমই
এটা কিন্তু পয়লা বৈশাখের দিন নববর্ষের দিন পরারও একটা ভালো শাড়ি, একদম হোয়াইট লিনেন, লিনেন বাই লিনেন যাচ্ছে, দুদিকে গঙ্গা যমুনা বর্ডার, একটু আঁচলটা দেখাবো, এবং এগুলো সব হাতে গড়ানো বুটি, হ্যাঁ খুব সুন্দর একটা পদ্মের মোটিভস যাচ্ছে, হালকা শাড়ি, এগুলোর সাথে আপনারা যে কোনো কালারের ব্লাউজ পরতে পারেন, কটন প্রিন্টেড ব্লাউজ, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে দেখতে, গঙ্গা যমুনা বর্ডার, লিনেন বাই লিনেন, অল ওভার পুরো জামদানি মোটিভস, 2250 এর নিজস্ব ব্লাউজ পিস তো থাকে আপনারা সেটা জানেন, আর 10% ডিসকাউন্ট তো মিনিমাম, সেটা তো আপনারা পাবেন। এরপর যাব 2 নম্বর, দেখুন আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে পুরো সোনার বাংলার যতগুলো বিভাগ আছে প্রত্যেকটা বিভাগের মানে বেস্ট অফ বেস্ট আপনাদের সামনে তুলে ধরা, এবং এই ছাড়াও কিন্তু আরও আরও ভ্যারাইটি রয়েছে, সেটা মিনিমাম প্রাইসেরও হতে পারে, ম্যাক্সিমাম প্রাইসেরও হতে পারে, আমরা এখানে সব পিওর নিয়ে বেশি আমরা শাড়ি আমাদের পথ চলা হয়, পিওর ফ্যাব্রিক সিল্ক বলুন বা কটন বলুন বা লিনেন বলুন, যাই ফ্যাব্রিক, বাট আমাদের কিন্তু রেপ্লিকা ভার্সনসও রয়েছে, মিনিমাম প্রাইসেরও রয়েছে, 500 থেকে শুরু সেই ডিভিশনসগুলো আছে, সেগুলো একটু ভীষণ পপুলার বলে সেগুলো আমরা বিশেষভাবে দেখাই না, যারা প্রতিষ্ঠানে আসেন তারা পেয়ে যাবেন। দেখো এটা কিন্তু একটা লিনেন বেনারসি লুক করা হয়েছে, এটাও কিন্তু লিনেন, একটা কফি কালার এবং কফির সাথে মানে মিন্স ব্রাউনের সাথে একটা ওই তোমার ব্ল্যাক থ্রেড গেছে বলে খুব সুন্দর একটা একদম ডার্ক চকলেট চকলেট টোন এসছে, এগুলো কিন্তু পুরো জারির উইভ মাল্টি কালার মিনে দিয়ে ফ্লোরাল বুটিটা যাচ্ছে, এটা 2890, এটা অল ওভার কিন্তু, হ্যাঁ এটা কিন্তু কোনো প্রিন্ট না, অল আর উইভড লিনেন বেনারসির একটা আদল করা হয়েছে, এগুলো কিন্তু সামার ফ্রেন্ডলি মানে রাতের অকেশনে পরার জন্য খুব ভালো, এটা ব্লাউজ 2890 S2 গেল, ডিসকাউন্ট থাকছে অবশ্যই। আচ্ছা এরপরে শাড়িগুলো একটু প্লিজ মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকের শাড়িগুলো শুধুমাত্র যে আপনার লুক বলুন বা কোয়ালিটি দিয়ে যে বেস্ট অ্যান্ড বেস্ট সেটা নয়, এর প্রত্যেকটা শাড়ির একটা আলাদা মানে বলবো কি একটা শাড়ির একটা গল্প থাকে, গল্প থাকে, এই গল্পগুলো বেস্ট, কম্বিনেশনগুলো দেখুন, জাস্ট এটা আপনারা পল্লা সেকশন দেখছেন, এই গল্পগুলো হচ্ছে বেস্ট, একদম পুরো জেরি একটা ঠাস বুনন যাচ্ছে আঁচলটাতে, দিস ইজ প্রোডাক্ট নাম্বার 3 নম্বর শাড়ি, এবং এটা কিন্তু হ্যাঁ এটা দিস ইজ দ্য বর্ডার, আমরা বর্ডারটাতে আসবো স্পেসিফিকলি, নেকলেস বর্ডার, ইয়েলোটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ কি বলো তোমার অনেকটা এই ম্যাঙ্গো ইয়েলো, হ্যাঁ ম্যাঙ্গো পাল্পের যে কালারটা, আসলে একটা তোমার রানী সুতো আছে না, এর জন্য একটা খুব সুন্দর সাটল লুক এসেছে, সাটল একটা লুক এসেছে, এই বর্ডারটা দেখো, এবং এগুলো কিন্তু সব হাতে ঘোরানো বুটি, সময় একটু উল্টো ঘুরে দেখাও, কারুয়া বুটা পুরোটাই খুব সুন্দরভাবে যাচ্ছে, এই যেখানটা দেখতে হয় যে এই যে রানী সুতোটা গেছে রিভার্সে, আর উপরটা তো দেখতেই পাচ্ছেন ইয়েলো, এই যে এতটা দেখুন পুরো কারুয়া বুটার জায়গা, ঠিক কোথাও কালার ব্লেন্ড হয়নি কিন্তু, আর এই বুটিটাও যে তোমার একটা অদ্ভুত কলকা, এই সব এগুলো হচ্ছে আসা মানে কি বলবো একটা এই কলকাটা গয়নার ডিজাইন, একদমই এই এটা গয়নাতে আসে, দেখুন এত অর্নামেন্টাল একটা শাড়ি, পিওর কাতান, এক্সক্লুসিভ আমি বলি এক্সক্লুসিভ, কি ম্যাচিং বডিটাতে যাচ্ছে আপনার রানীর সাথে ইয়েলো ক্রস, এবং বর্ডারটা অসাধারণভাবে সুন্দরভাবে ডিজাইন, একটা বুটি একটু ধরে দেখাই, আপনার প্রচুর কম্বিনেশনস আছে কিন্তু এই কম্বিনেশনস নেই, মানে এই রানীর সাথে যে ইয়েলো কম্বিনেশনস আছে এটাও একটা অফ বিট, এইরকম নেকলেসের ডিজাইন, এরকম খুব সুন্দর একটা বুটিটা দেখুন, জাস্ট বুটিটা দেখলেই পুরো মন ভরে যাবে, পিওর কাতান, এগুলো সব 4th ply কাতান সিল্ক উইভ করা, এবং রেঞ্জ হচ্ছে এটার আজকে এটা 14,540 14,540, এটা তার ব্লাউজ পিস, 10% ডিসকাউন্ট রয়েছে, S3 ফ্যান্টাস্টিক, জাস্ট ফ্যান্টাস্টিক। এরপরে আমি না একটা এক্সপেরিমেন্টাল একটা জিনিস দেখাবো, এটা কি করেছো, হ্যাঁ দেখো স্কাল্পচার, এটা পার্টটা কি গেছে, রংটা কি বলে, ম্যাচিংটা কি বলে, এই শাড়িটা সবাই একটু প্লিজ মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাঁ এটা মনোযোগ দিয়ে দেখতেই হবে, এটা ভীষণ একটা আমি বলবো সাহসী বা ডেসপারেট পদক্ষেপ বাই সোনার বাংলা ফ্যাশন স্টাইল, এটা অদ্ভুত হয়েছে, এটা না পুরো একটা স্কাল্পচার, দেখুন আপনারা ভালো করে দেখুন স্থাপত্য আমরা যেরকম দেখি সেই স্থাপত্যের একটা মানে রাজমহল, বেসিক্যালি রাজমহল এটা আর কি, মহল মহলই বলতে পারেন, হ্যাঁ রাজমহল একদম, যেটা আমরা দেখি জয়পুর ঘরানাতে দেখি একেবারে মানে প্যালেস প্যালেস, এইটা কিন্তু শাড়িতে কাতানের সাথে কিভাবে রিলেট করেছে অসাধারণ, কোনোদিন দেখি একদমই নিউ অ্যারাইভাল, এবং প্রথম পদক্ষেপ বাই সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, কেমন লাগলো স্পেসিফিকলি এই শাড়িটার জন্য অনেক ফিডব্যাক চাই আপনাদের, অবশ্যই মানে আঁচল পাড়ে যে এরকম ইয়ে থাকবে প্যালেস থাকবে কোনোদিন দেখিনি মানে কাতানে, হ্যাঁ দেখো আমরা অনেক সময় তোমার জামদানি দেবা মসলিনে দেখেছি ঘর বাড়ি মোটিফ হয়, প্যালেস থাকবে কাতানে এবং জারির উইভে এবং কপার ফিনিশ, কপার ফিনিশ, হ্যাঁ এটা কপার, এটা এটা তো মানে রোজ গোল্ড কালার, রোজ গোল্ড কালার একদম, এবং একটু ব্যাক দেখো বডিতে কিন্তু ছোট ছোট এই প্যালেসের মিনিয়েচার গুলো করা হয়েছে, প্যালেসটাই আছে এটাও কিন্তু দেখো পুরো হাতে ঘোরানো কাজটা, জাস্ট দেখুন রিভার্স সাইড অফ দা মানে আপনার রিভার্স করে দেখানো হচ্ছে পার্টটাকে, পিওর কাতান, প্রথম কথা হচ্ছে রঙের যে কন্ট্রাস্টটা, একটা কচি কলা পাতা সবুজ বা নিয়ন গ্রিনের সাথে গ্রে, নিয়নের সঙ্গে গ্রে,
পুরো প্যালেস মোড এবং এটা কপার ফিনিশ রেডি, মানে রোজ গোল্ড যেমন যেটা হয় এবং কপার বর্ডার রোজ গোল্ড, খুব সুন্দরভাবে স্লিক বর্ডার যাচ্ছে দেখো। এস ফোর কোয়ালিটি ধরে দেখো সময়, তুমি তো বুঝতেই পারছো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। 1,1,000 এই দেখো কাতান কি আজকে কোনটার পরে কোনটা বলবো কিভাবে দেখাবো আমি নিজেও জানি না। এটা দেখো, এটা পিওর রং কাট, কিন্তু রং কাটে কাতান, আমি সেটাই ভালো যে রং কাট করেছে কাতানে। শাড়িগুলো দেখো কি বলবো, কিছুই বলার নেই। নকশা দেখুন, আপনারা তো প্রচুর প্রচুর শাড়িস ভিডিওস দেখেন অনলাইন অফলাইন সফল এবং সফলতার সাথে চলে যাচ্ছে। আমাদের কোনো অপশনই কিন্তু জাস্ট আমাদের স্টকে থাকে না, এটা আপনাদের বিশাল বড় পাওয়া আমাদের কাছে। সুতরাং আপনাদেরকে দেখানো শুধু রেঞ্জের জন্য, এটা একটা আমরা কি ক্রিয়েট করতে পারি বা আপনাদের সামনে কি এক্সক্লুসিভ তুলে ধরতে পারি তার জন্য যে শাড়িটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখুন, এটাই আপনাদের কাছে সকলের, আমাদের সকলের কাছে আমার পক্ষ থেকে এবং সোনার বাংলার পক্ষ থেকে অনুরোধ। চলে যাবো নাম্বার 5 দেখো, দিস ইজ দ্য পাল্লা সেকশন। আচলে না অরেঞ্জ আর রানীর একটা অসাধারণ কাট বর্ডার গেছে, একটু উপরের দিকে উঠবে। হ্যাঁ আচলের কাজ করে, এগুলো কিন্তু সবই হাতে ঘোরানো বুটি, কারুয়া বুটা, করুয়া বুটা আছে এবং এটা কিন্তু কোনো কালার ডাই নয়, মানে এরকম নয় যে অরেঞ্জটা উইভ করা হয়েছে তারপর রং করে দিয়েছে, না অরেঞ্জটা উইভ তারপর একটা রেডি স্টোন এসেছে তারপর একটা রানী, তিন ধরনের রং কাট গেছে। এবার এটা এটা একদম রং কাট করে করে উইভ করা বোনা, ডাই করা নয় এটা, তার সঙ্গে কিন্তু জরির এই কাজটা। নকশাটা দেখুন একদম নিউ ভ্যারাইটি, তার সাথে বুটাটা দেখো একদম পূর্ব লাগছে। হ্যাঁ কানবালি, কানবালি বুটাটা হচ্ছে কানবালি, আর আপারের বর্ডারটাও দেখিয়ে দাও। এগুলো না অসাধারণভাবে উইভ করা, শাড়িটা একবার পুরোটা দেখাও, ওইটাই বলো শাড়িটা একবার পুরোটা দেখাও। তেমনি ব্লুটা এসছে দেখো কি লাগছে গো, 24,940 অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে দেখতে। আমি বলবো এই ধরনের একটা শাড়ি যদি আপনার সংগ্রহ থাকে, আমি চ্যালেঞ্জ করছি, ওপেনলি চ্যালেঞ্জ করছি, অন এয়ার চ্যালেঞ্জ করছি, আপনি এটার রেপ্লিকা পাবেন না বা এটার একটা সেকেন্ড কপি পাবেন না। এই কম্বিনেশনসগুলো দেখুন, আমাদের সবসময় প্রচেষ্টা থাকে আধ ঘন্টার প্রাইম টাইম সিটিভিএন এর প্রত্যেক দিন শনিবার বিকেল 4:00 মানে নতুন কিছু এক্সক্লুসিভ। দেখুন কমন জিনিস সবসময় আমাদের কাছে থাকে, অ্যাভেলেবেল স্টকে থাকে, এবং এটার ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই, দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য শাড়ি। দেখুন আপনি কেন 24,000 ইনভেস্ট করবেন একটা শাড়িতে, সব কিছুর পেছনে একটা লজিক থাকে। আমি বললাম লজিকটা এই শাড়িটার লুক, শাড়িটার উইভিং, শাড়িটার মেটেরিয়াল এবং টোটাল প্রেজেন্টেশনটা আপনার কাছে, যেটা প্রিমিয়াম কোয়ালিটির আপনি শাড়ি অ্যাভেল করবেন কেন আপনার ওয়ার্ড্রোব বা ক্লোসেটে রাখবেন, এর একটাই কারণ, দিস ইজ দ্য ব্লাউজ পিস, পুরো উইভড ব্লাউজ পিস। দেখুন আমি একবার দেখিয়ে দিই, এবং এটাও কিন্তু পুরোটাই হাতে ঘোরানো বুটি, কোনোটা কিন্তু কাটিং নয়। রেঞ্জটা সময় আরেকবার একটু রিপিট করে দাও, এটা হচ্ছে 24,940 24,940, 10% ডিসকাউন্ট পাবেন, মানে প্রায় এটার উপর আপনি 2,500 টাকা ডিসকাউন্ট পেয়েই যাচ্ছেন। পচমপল্লি এবং S6 আজকে 6 নম্বর, হ্যাঁ এবং সব এনেছে আজকে, এটা না ডাবল পচমপল্লি, মানে যেটা আমরা বাংলায় বলি ডাবল ইকত, কিন্তু এটা আপনাদের একদম তেলেঙ্গানার উইভড, এটা ডাবল আপনার উইভ করা আছে, মানে ডাবল থ্রেড আর ওয়েবটা একদম ডাবল ভাবে উইভ করা, ডাবল ইকত মানে সবাই বোঝেন, এটা কিন্তু অ্যাকচুয়াল পচমপল্লি এবং ফিগার মোটিভস এর পচমপল্লি। আজকে দেখুন না ফিগারগুলো জাস্ট দেখুন, এবং এটা ভাবুন যে এটা বুনতে গেলে কতটা মুনশিয়ানা লাগে, এটা তো হাতে আঁকেনি, না না এটা তো হাতে বা কলমে কেউ এঁকে দেয়নি একদম, এটা শুধু আঁচলটা দেখুন কি ইউনিক, না ময়ূরখানা দেখার পর আমার চোখ সরছে না গো, তুমি দেখো জাস্ট শাড়িগুলোর অসাধারণ, ময়ূরটা দেখার পর চোখ সরছে, মোটিভস রয়েছে দেখো, হ্যাঁ দুদিকেই আছে অসাধারণ, এদিকে একটা আছে ওইদিকেও একটা আছে, দেখেছি শাড়িগুলো দেখো, ওই দেখো তুই, আমি খালি ভাবি শাড়িগুলোর মানে মাস্টার উইভস দের হ্যাটস অফ, এবং আমাদের একটা ভীষণ ভালো লাগে যেগুলো আপনাদের সামনে আমরা দেখাতে পারছি, এগুলোকে বেছে আনা আপনাদের জন্য, আপনাদের সামনে তুলে ধরা, এবং দেখো এখানে অনেকগুলো মোটিভস রয়েছে, দেখো এখানে একটা স্প্যান মানে একটা রাজহাঁস, একটা উট, ক্যামেল এবং তার পাশাপাশি আরেকটা পাখি, পাখি
অসাধারণ, এগুলো কিন্তু একদম অসাধারণ। এটাকে আমরা পাটোলাও বলতে পারেন, কোয়ালিটি নিয়ে আপনি কোনো কথা হবেন, আপনি জাস্ট কোয়ালিটিটা ধরবেন। মানে এটা হচ্ছে আপনার ফিফথ প্রাই কাতানে উইভ করা একটা অথেন্টিক পচমপল্লি, এবং দুদিকে রেড বর্ডার, তার সাথে হাফ পাইন টিস্যুর বর্ডার উইভ যাচ্ছে। পুরো শাড়িটা এইভাবে উইভ, হ্যাঁ পুরো শাড়িটা। S6 আজকে কেমন লাগছে প্লিজ একটু জানাবেন সবাই। আপনাদের মুখ থেকে আমরা সবসময় ফিডব্যাকটা চাই, প্রত্যাশা করি, এটা আমাদের অধিকারও বলতে পারেন। হ্যান্ড উভেন, ইটস নট আ পাওয়ার লুম। আমি বারবার একটা কথা বলি, পাওয়ার লুমের প্রশ্নই নেই, এটা পাওয়ার লুমে বেরোবে না। আসলে অনেক সময় হয় সময় কি জানে, আমি একটা কথা বলি, পাওয়ার লুমে বেরোবে না, এই এই বিউটি আসবে না, এই নিটনেস আসবে না, এই এটা কি তুমি কালারটার জন্য এনেছো? একদম। এবং এই শাড়িটা দেখো, রাত্রে সামারের পার্টিতে পরবে কি দুর্দান্ত লাগবে। S7 আমরা কিন্তু এখন ভীষণভাবে ওয়েদারটাকে মাথায় কনসেন্ট্রেট করছি, কারণ পিওর ফ্যাব্রিক ওয়েদার ওয়াইজ পরতে হবে। পিওর ফ্যাব্রিক সেটা মানে লিনেন পরুন, কটন পরুন, সিল্ক পরুন, তসর পরুন, যাই পরুন, কিন্তু ওয়েদারটাকে মাথায় রেখেই ফ্যাশন করতে হবে, কারণ আপনার কমফর্ট লেভেলটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু আমাদের কাছে। আমরা সুন্দর সুন্দর খুব খাবার খেলাম, খেয়ে যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি সেটা কখনোই কাম্য না, কিন্তু শাড়ি পরলাম, খাবারের গল্প করছিলাম, আমরা সবসময় খাবারের গল্পই করি, কেন আমার মনে হয় আপনি যত স্বাভাবিক থাকবেন, যত ক্যাজুয়াল থাকবেন, তাতে আপনার পার্সোনালিটি অনেক বেশি রিফ্লেক্ট করবে, আরও বেশি ভালো থাকবে, লোকে আপনাকে অনেক বেশিভাবে সাদরভাবে আদর গ্রহণ করবে। স্বাভাবিক জিনিসই ভালো, স্বাভাবিক ছন্দে ফেরা বলেন, আমরা সবসময় আমরা সবাই এখানে ভীষণ রিল্যাক্স থাকি, কোনো চাপ নেই। এত চাপ কি করব নিয়ে বলো তো, এমনিতে লাইফে কম চাপ আছে কি? দিস ইজ এ পিওর আনাদার পচমপল্লি, একটা লেমন ইয়েলো, এবং ভেতরে কিন্তু চেকস উইভ, এইগুলো উইভড, ছোট ছোট বুটি গুলো মাল্টি কালার উইভড, এবং ঘাটছোলার মধ্যে একটা চেকস আছে, তার মধ্যে এটা কিন্তু রেশমের চেকস, মানে জারি চেকস নয়, এবং এখানে দেখুন একটা টেম্পল মোটিভ যাচ্ছে, এখানে ফিগার ডিয়ার মোটিভ যাচ্ছে, তার সাথে একটা সুন্দর জারির উইভিং বর্ডার। বেসিক্যালি পচমপল্লিতে জারি যদি ব্যবহার হয়ও সেটা খুব সামান্য বর্ডারে জারি থাকে, একদম নতুন নতুন কালার কম্বিনেশনস, প্রচুর সিল্ক এসছে, পচমপল্লি বলুন, গাদওয়ালস বলুন, ইক্কত বলুন, তার পাশাপাশি আমি বলতে পারি যে আপনার দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য শাড়ি, ব্লাউজ পিস পুরো পচমপল্লি উইভ করা ব্লাউজ পিস, এবং ভেতরে একটা জারি স্ট্রাইপ আছে, কিন্তু 12,940, এটাও কিন্তু 12,940, 10% ডিসকাউন্ট পাবেন, হ্যাঁ 10% ডিসকাউন্ট পাবেন। এটা S7 চলে গেল, S8 এবার যাব, দেখ এটা হচ্ছে সোমা ডুপিয়ান বেনারসি, এইটাতে না জারিটা একটু অ্যান্টিক জারি ইউজ করা হয় ডিউ টু এর ফিনিশটাকে আনার জন্য, না ডুপিয়ানের মুগাতে অ্যান্টিকটাই যায়, একদম আসবে, খুব ভালো লাগে। এবং দেখো পুরো মিনে কারি করে রয়েছে, কিন্তু এখানে দেখো রানী আর অরেঞ্জ দিয়ে মিনে রয়েছে, একটা রেডিশ অরেঞ্জ আর রানী দিয়ে মিনে রয়েছে, এবং একদম সাটল জারি লুকটা, টেস্টেড জারি একদমই। বলো দেখো শাড়িটার কোয়ালিটিটা এত ভালো, কি মিষ্টি হয়েছে, একটা রংটা কিন্তু খুব সুন্দর, কালারটা মিষ্টি কালার, ভীষণ সুন্দর, মানে একটা পিঙ্ক পার্পল বলতে পারো, পার্পল পিঙ্ক পার্পল দুটো সুতোই আছে বেসিক্যালি, এবং ভেতরে একটা সেলফ একটা স্ট্রাইপ গেছে, দেখতে পাবেন, দেখতেও পাবেন, দেখুন হ্যাঁ বোঝাও যাচ্ছে, খুব সূক্ষ্ম, এবং তার উপরে বুটাগুলো হ্যাঁ অসাধারণভাবে উইভ করে, এবং প্রত্যেকটা বুটা কিন্তু এভাবেই যাচ্ছে, আমি একটু দেখিয়ে দিই, দেখুন হাতে গড়ানো বুটা, কিন্তু কোনোটা কিন্তু কাটিং নয়, হ্যাঁ পিওর হ্যান্ড উভেনের এটা একটা বেস্ট কোয়ালিটি আমি বলি। এটা কিন্তু আজকে আমাদের যাচ্ছে S7 না S8 8 নম্বর, এটা S8 পিওর ডুপিয়ান 12,940 এই গাদওয়ালের মানে কি বলতো, ওই হয় না ছোট্ট জিনিসটা বোঝানোর জন্য এটাই যথেষ্ট। আমার এটা খুব মজা লাগে, ধোসা ফোল্ড, ধোসা খেতেও ভালোই গরমে জানো তো, আমার এটা ধোসা ফোল্ড বলতেই ভালো লাগে, হেভি মজা লাগে।
অ্যাকচুয়াল হ্যান্ড ওভেন গাদওয়াল দেখছেন, কন্ট্রাস্ট আপনি জাস্ট দেখুন, এটা পুরো নিয়ন গ্রিন, এটা কিন্তু না, এটা নেভি ব্লু, নেভি ব্লু এর ভিতরে ছোট দুটো কালারের চেকস গাছ, মানে যদি বলি ভার্টিক্যালি মানে খাড়াখাড়ি ভাবে হচ্ছে আপনার ইয়েলো আর আড়াআড়ি হচ্ছে গ্রিন গ্রিন, এবং রংটা কিন্তু নেভি ব্লু নট ব্ল্যাক, এবং পুরোটা উইভ করা একদম হ্যান্ড উভেন একটা এক্সক্লুসিভ গাদওয়াল দেখছেন, একটু হোয়াইট শর্টে দেখবো। এটা পুরোটা সিল্ক, মানে সিকোত নয়, সিকো হলে বলে দেওয়া হয়, কটনের তো প্রশ্নই নেই, এটা পুরোটাই সিল্ক, মানে ব্লাউজ পিস থেকে শুরু করে এর পাল্লা থেকে শুরু করে বর্ডার বডি সব টোটালি সিল্ক, এভরিথিং সিল্ক। এটা এইবার তোমার বোঝাও যাচ্ছে, দেখো এইবার চেকসটা বোঝা যাচ্ছে, একটু ওয়াইডলি দেখিয়ে দাও গ্রিনের সাথে কেমন লাগছে। এটা পিওর হ্যান্ড ওভেন সিল্ক গাদওয়াল, ওকে S9 16,940। আচ্ছা ব্লাউজ পিসটা কিন্তু কন্ট্রাস্টে যাবে, মানে আপনার গ্রিন কালারের কন্ট্রাস্টে আসবে, সাথে উইভ থাকবে, হ্যাঁ এই সেম বর্ডারের সাথে আপনার পেয়ে যাবেন পিওর সিল্ক গাদওয়াল, দেখবেন হ্যান্ড ওভেন, এরকম একটা গাদওয়াল দেখাবো। এরপরে এই গাদওয়ালটা দেখলে তো আপনারা জাস্ট কি বলবো, পাগলই হয়ে যাবো, ইস্টেন স্পিচলেস। এই রংটা দেখবেন এবং এর বর্ডারটা দেখবেন, একটা মহারানী উইভড বর্ডার, এবং তার সাথে যাচ্ছে একটা পিওর সিল্ক বেসের গাদওয়াল। দেখুন দেখছি আমরা S10 আর কি আর থাক, এখানে এতটাই থাক, এতটাই থাক। এটা হ্যাঁ লোয়ার বর্ডারটা একটু দেখাই, এটা একদম লাইট একটা বিস্কিট কালার বেস, এবং বর্ডারটা দেখুন পুরো কুট্টু বা কোরবাইতে উইভ করার সময় একটু ওই দিকটা তুলে ধরো, বর্ডারটা লোয়ার বর্ডারটা, হ্যাঁ এই দেখো, এটা কিন্তু কোরবাই বা কুট্টুতে উইভ করা, মানে বলছি মহারানী বর্ডার, মানে আমরা যে মহারানী বর্ডার বলছি, আপনার কি মনে হচ্ছে কোথাও অত্যুক্তি হচ্ছে? না এই জন্যই তো এটাকে মহারানী বর্ডার, মানে এগুলো দেখলেই আমাদের S10 দেখছি আমরা, এবং এখানে দু রকমের বুটিগুলো না শেপগুলো দেখো, একটা এরম দেখে একটা এরম দেখে, ডান দিকে একটা বাম দিকে বেকানো বেকানো বুটি, মুখোমুখি আছে, মুখোমুখি বুটি, এবং এর সাথে অসাধারণভাবে উইভ করা আপার বর্ডারটা, এগুলো প্রত্যেকটা হাতে ঘোরানো বুটি, হ্যাঁ দেখুন S10 যাচ্ছে 26,000 বলো, এটা হচ্ছে 26,940, 26,940 S11 মাস্টার্ডের সাথে আসাম সিল্ক, আসাম মাস্টার্ডের সঙ্গে রানী S11, এটা 10,940, হ্যাঁ S11 10,940 মাস্টার্ডের সঙ্গে রানী, জাস্ট দেখে নিন কিছু, আমরা কি কি বলবো, মানে আমরা কি বলবো, আমরা কি না বলতে পারি, ছোট ছোট বুটি, মানে বেসিক্যালি মাস্টার্ডের সাথে একটা রানী উইভ গেছে বডিতে, খুব মিষ্টি গো, খুব মিষ্টি হয়েছে, মায়েরা পড়তে পারবে, হ্যাঁ ইয়াংরা তো সবই পরে, তোমরা তো আমরা তো সবই পড়তে পারি, এটা মায়েরা জারির উইভিং প্যাচড বর্ডার পিওর সিল্ক আসাম দেখছেন, মাস্টার্ড ইয়েলো সাথে অসাধারণ রংটা, এবং ডুয়েল শেড বডিতে না, হ্যাঁ ফ্যান্টাস্টিক, এটা রানী সুতো গেছে তো, পিওর আসাম, এবং ব্লাউজ পিস 10,940, দিস ইজ দা ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিস আছে বর্ডার, এই যে এটা বর্ডার দেখি দি, একদম রংটা কি এসছে, রংটা 12 এসছে, ওরে বাবা সিলভার, সিলভার পিওর সিল্ক আসামের সিলভার, দুটো আসাম, অসম আসাম দেখালাম, অসম আসাম, হ্যাঁ অসম আসামই এটা সত্যিই তাই, 12,940 টাকা, 12,940 সিলভার সারি, আমি প্রথম সিলভার দেখছি আসাম, হ্যাঁ একদমই লালের মিনে, এই নকশার ছোট ছোট না ফুল বুটি দেখুন, একদম অন্যরকম বুটি যাচ্ছে, এরকম কর্নার টু কর্নার অ্যাঙ্গুলার শেপে শেপে গেছে, একটু ওয়াইডলি দেখি বর্ডারটা একবার দেখিয়ে দিই, যে পিওর সিল্ক আসাম দেখছেন উইথ সিলভার জারি বর্ডার উইভড, অসাধারণ এক্সক্লুসিভ, আমি যদি বলি এটা আজকে আমাদের এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ 12 এটা, হ্যাঁ 12 12 নম্বর, 12,940 10% ডিসকাউন্ট তো পেয়ে যাবেন, দিস ইজ দা ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস 12,940 গেছে, আচ্ছা এরপরে আমরা তার 13 নম্বরে দেখাবো, হ্যাঁ একদম সামার, আবার সামারে চলে এসেছে, একদম মসলিন এবং রেশম যাচ্ছে, পার্পল ল্যাভেন্ডার কালারের অসাধারণ জামদানি, এটা কালারটাও সামারের কালার, একদম সামার 13, এটা 6,840 আচ্ছা সবগুলো সঙ্গে না 10% ডিসকাউন্ট আছে, এটা বলছি না আমরা, একদম সবে সব প্রাইসের সাথে 10% ডিসকাউন্ট আছে, খুব দেখো পুরো একদম জামদানি হাতে গড়ানো বুটি, আপনারা জানেন রেশম বাই মসলিন যাচ্ছে উইথ ব্লাউজ পিস, উইথ ব্লাউজ পিস 6,840, আহা হা হা, এটা আরেকটা দেখো, এটা রাতের পার্টি গো, পুরো টিস্যু, মানে রেশমের সিল্কের মসলিনের সাথে পুরো টিস্যু, মসলিনের সাথে পুরো টিস্যু, কফি আর ব্ল্যাক কালার এসে যাওয়ার জন্য, কারণ এখানটাতে তো তোমার টিস্যু গেছে, টিস্যু গিয়ে এসেছে কফি কালার, বর্ডারটা একদম ব্ল্যাক, তারপর মাল্টিতেই কাজটা, আপারটা রানী, কিন্তু একটা ফুসিয়া ব্লাউজ দি পরো না, এটা পুরো হাতে ঘোরানো বুটি আর বডিতে পুরো টিস্যু যাচ্ছে, 5290 only, একদম 5290 only S14, 5290 ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা টিস্যুর 15 এ যাব,
পিওর ডুপিয়ান পিওর ডুপিয়ান এবং তাতে কপার জারি এবং হ্যান্ড উভেন একদম হ্যান্ডলুম ডুপিয়ান পিওর ডুপিয়ান এবং তাতে রয়েছে কপার জারি আর সিলভার জারি রসদ এটা ছত্তিশগড়ি না ছত্তিশগড়ি না একদম এবং কি লুক এসে রাখা একটা সলিড ড্রামা গ্রিন দুটো পাতা দেখো দুটো পাতা সিলভার জারি কপার জারি বর্ডারও কিন্তু হচ্ছে সিলভার এবং কপারের একটা ডুয়েল কম্বিনেশন বর্ডার দেখাই মানে এটা তেঁতুল পাতার মতো নকশা খুব সুন্দর স্লিক পারে আর আঁচলটা একবার দেখিয়ে দেবো ব্রাইট গ্রিন টোন সামারে পুরন একদম হালকা টিনেজ ফ্যাশন এগুলো বেশ 5940 ব্লাউজ পিস রানিং আছে ব্লাউজ পিস আছে আর 10% ডিসকাউন্ট তো আছে এটা একটা দেখো তাসর তাসর চেকস এবং তাতে আজরক করা আছে ভীষণ স্মার্ট এই সামারে এই শাড়িগুলো পরতে বলো তাসর চেকস আজরক টু ফ্যাশন করাবে টু ফ্যাশন দেখুন এটা আজরক অসাধারণটা ভেঙেছে দেখো আজরকে আর এটা চেক্স তাসর পিওর দেশি তাসর চেক্স একদম কপার জারি यस কপার জারি চেক্স কপার জারি চেক্স যাচ্ছে ওকে 8540 আঁচলটা আজরাখে পিওর দেশি তাসরে বডিতে কপার জারি চেক্স আজরাখ আঁচল 8540 ব্লাউজ পিসটাও যাচ্ছে আজরাখে আজরাখে দেখুন দিস ইজ দা ব্লাউজ পিস গুলো পিওর পিওর তাসর দেশি তাসর 8540 এর 16 গেল বলেছিলাম সামারে পরার বেনারসি রাখাবো রংটা দেখুন রং ইজ এ পিচ কালার বেনারসি উইথ সিলভার জারি বুটি এন্ড বুটা এটা দেখে তো আমার মনে হবে না সামার এটা দেখে তো মনে হবে ফল এসে গেছে অসাধারণ এবং একটা খুব সুন্দর গজরি কালার দিয়ে পাইপিং যাচ্ছে বিটরুট কালার দিয়ে দেখুন রংটা কি এসেছে লাইট পিচ উইথ সিলভার বুটাস এন্ড বর্ডার রেঞ্জ মাত্র 4890 4890 তার উপরে 10% ডিসকাউন্ট এটা অল ওভার বুটি অসাধারণ কম্বিনেশন কি লাগছে গো দেখতে উইথ ব্লাউজ ব্লাউজ আছে ব্লাউজ আছে ব্লাউজ আছে ব্লাউজ পিস আছে কোনো চাপ নেই সেই সব নিয়ে 18 দেখো পাউডার ব্লু 18 আহা পাউডার ব্লু এই রংটা তুমি দেখো শোনো এগুলো দেখলে মনে হয় না সো আইসিং বেনারসি পরুন এগুলো জাস্ট কালার গুলোতে আপনারা ফিদা হবেন রঙের ম্যাচিং কোয়ালিটি আপনি 100% অ্যাশুরড দিলাম সেমি পাউডার ব্লু উইথ লাইট রোজ গোল্ড এটা সিলভার কালার নয় জারিটা রাইস একদম ঠিক বলছে লাইট রোজ রোজ গোল্ড আইডি এটাই ভালো লাগছে পাউডার ব্লু কি সুন্দর রংটা তুমি দেখো রিফ্রেশ একটা সো আমার না দেখে দেখে মনে হচ্ছে ল্যাভেন্ডার কালার মাঝে মাঝে মনে পড়ে যাচ্ছে অসাধারণ বুটিটা আমি বলবো আমি 4890 তার উপর 10% ডিসকাউন্ট আপনি একটা শাড়ি প্রোডাক্ট নিয়ে দেখুন কোয়ালিটি সেমি ভার্সন হলে যে পিওরের পিওরের ফিল পাবেন পাবেন উইথ ব্লাউজ পিস রানিং এ আছে ব্লাউজ পিস রানিং আছে আচ্ছা এবার একটা ড্রেস দেখিয়ে দিই হ্যাঁ 19 নম্বর এটা দেখাতেই হবে সামার ফ্রেন্ডলি ড্রেস এটা টু পার্টেড ড্রেস মানে ইনারের সাথে যাচ্ছে এটা খোলা খোলাও যাবে হ্যাঁ এটা ডিটাচেবল জ্যাকেট ডিটাচেবল জ্যাকেট একদম আজরক কটনের যাচ্ছে রেয়ন কটনের ইনার যাচ্ছে পুরো হ্যান্ড ওয়ার্ক এটা 1850 10% ডিসকাউন্ট হ্যাঁ 19 নম্বর 1850 আচ্ছা এটা দেখিয়ে দিই 20 নম্বর দেখো আহা কি সুন্দর দেখো পুরো ফ্লোর লেন্থের একটা ওয়ান পিস এটাকে ওয়ান পিস আমি কেন বলছি কারণ ওয়ান পিসি ওয়ান পিসি কারণ এটা সিঙ্গেল আপনি এইভাবেই পরবেন হোয়াইট পুরোটা কটন যাচ্ছে ইনার রয়েছে এবং তার সাথে তখন লাইনিং রয়েছে নট ইনার সুন্দর সুন্দর ফ্লোরাল একটা পার্সিটটা আছে এবং ভেতরে না এই কাজটা একটু দেখাবো একটা মেশিন পার্সি যাচ্ছে অসাধারণ এবং এখানে খুব সুন্দরভাবে এই এখানে একটা পত্তিটা অন্যরকম ভাবে ইউজ হয়েছে খুব সুন্দর ফ্লেয়ার কাটে এটা 1850 পিওর কটন একদম 1850 10% ডিসকাউন্ট পাবে হ্যাঁ 10% আচ্ছা সামারে তো ওয়ান পিস দেখাতেই হবে ও মা কি কিউট আর স্ট্রাইপটা কি স্ট্রাইকিং দেখো ব্ল্যাক রাত্রি পার্টির জন্য এগুলো এটা ছোট থেকে বড় সকলের জন্য 750 টাকা মাত্র 750 অনলি তারপর ব্যাকে এরকম ভাবে একটা অ্যাকসেসরিজ যাচ্ছে কিউট এটা হ্যাঁ খুব কিউট 750 টাকা মাত্র এটা ওয়ান পিস কিউট ওয়ান পিস এটা আরেকটা ওয়ান পিস দেখো এটাও ভীষণ কিউট এটা সকালে অকেশনে পরো ওয়ান পিস মানে একদম নি লেন্থে আসবে এবং খুব সুন্দর লেসের একটা ব্যবহার রয়েছে বর্ডারে দারুণ লাগছে গো দেখতে এবং এটার হাতটা দেখো আমার এটা আরো পছন্দ হচ্ছে মানে খুব কিউট এটা হোয়াইট পুরোটা 1550 নেক লাইনটা একবার দেখিয়ে দিন নেক লাইনের পুরো রিয়েল ডিজাইন আছে হ্যাঁ দেখো 1550 মাত্র 22 ক্রপ টপ দেখা দেবে রাতের পার্টি তো সামারে পড়তে হবে না একটা খুব সুন্দর টপস আমি এটা ধরছি টপটা তুমি মিষ্টি একটা পিচ কালার টপস এবং অল ওভার পার্সি দেখো এইটা দেখতে হবে হ্যাঁ এরকম লটকন আছে অল ওভার পার্সি মাল্টি কালারের এবং ওর সাথে সি গ্রিন একটা স্কার্ট কি গার্লি না দেখো একদম ভীষণ গার্লি পুরো ক্যান দিয়ে ফিনিশ করে দেব অসাধারণ একটু কাজটা দেখো এইটা রাখি এখানে এর সাথে দুপাট্টাটাও দেখাতে হবে হ্যাঁ কাজটা দেখো স্কার্টের কাজটা একটু দেখাই হ্যাঁ খুব গার্লি লুকটা খুব গার্লি এটা দুপাট্টাটা পুরো স্টোন বসানো না না স্পার্কলিং করা স্পার্কলিং আছে না স্পার্কলিং আছে কি সুন্দর লাগছে ইটস আ কমপ্লিট সেট এটা রেঞ্জটা সোমা বলে দাও রেঞ্জ হচ্ছে এটার মাত্র 3690 3390 একদম 3690 তারপর 10% ডিসকাউন্ট আছে একদম কেমন লাগলো অনুষ্ঠানটা অবশ্যই আপনারা জানাবেন ফিডব্যাক দেবেন হোয়াটসঅ্যাপ করবেন আর সবসময় মাথায় রাখবেন ইউটিউবে কিন্তু এপিসোডস গুলো থাকে আপনারা পেজ খুলে ইউটিউব থেকে ফলো করবেন আর অবশ্যই মাথায় রাখবেন এখন 14 এপ্রিল অবধি কিন্তু 10-50% অফ দ্য ডিসকাউন্টস দেখা হবে আগামী শনিবার ঠিক বিকেল 4টার সময় নমস্কার